নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সেপ্টেম্বর 2023, আপনি মকর রাশির মানুষ, আপনার জন্য এই মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ সেপ্টেম্বর মাস আপনার ভাগ্য, আপনার শিক্ষা, প্রেম, কেরিয়ার, দাম্পত্য সুখ সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটির দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখুন, এখানে কোনো মন সন্তুষ্টি করার জন্য এই ভিডিওটি নয়, কারণ বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি আলোচনা করছি। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু খুব একটা সমস্যা কিন্তু নেই। ছোটোখাটো খুচরো সমস্যাগুলো থাকতে পারে, কিন্তু বড় ধরনের যে স্বাস্থ্য নিয়ে সমস্যা সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের অর্থ। দেখুন, অর্থ হচ্ছে কি বলুন তো, এক কথা আমি বারবার বলছি, গাড়ির পেট্রোল। পেট্রোল ছাড়া যেমন একটা গাড়ি চলতে পারে না, তেমনি অর্থ ছাড়া মানুষ কিন্তু এক পাও কিন্তু চলতে পারবে না। যেহেতু আপনাদের শনির সাড়ে সাথে চলছে, যদি আপনাদের জন্মচক্রের শনি নেগেটিভ না থাকে তাহলে কিন্তু ভালো ফল পাবেন, কিন্তু শনি যদি নেগেটিভ থাকে কি না, আপনার বিভিন্ন রকমের কিন্তু সমস্যা কিন্তু আসবে। শনি ধনভাবে অবস্থান করছে, আপনাদের অর্থনৈতিক ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের খুব ভালো কিন্তু করবে এই সময়। ইনকাম গেইন আপনাদের করবে, ডেলি ইনকামের জায়গায় কিন্তু আপনাদের ভালো এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। চতুর্থ প্রতি ভাগ্য হবে। দেখুন, কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে, এখানে আপনাদের এ মাসে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে। কেউ আপনি মকর রাশির মানুষ কোনো সম্পত্তি বিক্রয় করতে চাইছেন বা কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ভালো রেজাল্ট আপনাকে কিন্তু দিবে, কারণ ফিনান্সিয়াল জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা ভালো হবে এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু হতে চলেছে। সপ্তমভাবে শুক্রের অবস্থান আপনাদের পঞ্চম পতি। দেখুন, শুক্র আপনাদের বৈবাহিক জীবনের জায়গাটা কিন্তু ভালো দিবে। স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং আপনাদের থাকবে। আমি একটি কথা বলবো, আপনারা লাইফ পার্টনারের পরামর্শ নিয়ে আপনারা এগান, তাতে বিশেষভাবে আপনারা লাভ পাবেন। অর্থাৎ আপনার লাইফ পার্টনারের জায়গাটা নিয়ে সমস্যা তেমন নেই। পারিবারিক সুখ, দাম্পত্য সুখের জায়গা আপনার দেখা যাচ্ছে এবং ডেলি ইনকাম, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট এই মাসে কিন্তু লাভ কিন্তু দিবে, কারণ যে কোনো দিক থেকে আপনার ব্যবসা ক্ষেত্রে একটা বড় ধরনের সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, উচ্চ শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, কারণ আপনাদের শুক্রের প্লেসমেন্ট কিন্তু খুব ভালো পজিশানে রয়েছে। যারা কোনো কিছুতে অ্যাডমিশন নিতে চাইছেন কোনো কলেজে বা কোনো এক্সাম রয়েছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে কিন্তু এই সময় কিন্তু দিবে। তবে ভাগ্যাধিপতি অষ্টমভাবে থেকে কিছুটা আপনাদের ভাগ্য বিড়ম্বনা আপনাদের করবে, কারণ আপনাদের বুধ ভাগ্যাধিপতি অষ্টমভাবে অবস্থান করছে। ভাগ্যক্ষেত্রে বিড়ম্বনা, যে কোনো কাজ সহজে না হওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু দিচ্ছে। চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করছে, আপনাদের পারিবারিক সুখ, সুখ সাধন এই জায়গাগুলো আপনাদের বাড়বে এবং সরাসরি দশমভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন বা যারা কর্ম পাচ্ছিলেন না, কর্মপ্রাপ্তির বা কর্মক্ষেত্রে পরিবর্তন যারা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে।
প্রেমের জায়গাটা যদি বলি মকর রাশির, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের ওভারঅল কিন্তু এ মাসটা ভালো কিন্তু দেখা যাচ্ছে। ইগো সেন্টিমেন্ট থাকবে, কিন্তু খুব একটা যে প্রেমের জায়গাটা নিয়ে সমস্যা রয়েছে আমি এটা বলতে পারছি না। ওভারঅল প্রেমের জায়গাটাতে আপনাদের লাভের জায়গাতে খুব ভালো কিন্তু রয়েছে। যদিও আপনার জন্মছকে চন্দ্র, মঙ্গল এবং শুক্র এবং পঞ্চম ভাব আপনার কেমন আছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার। দেখুন, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, অর্থাৎ আপনার বিবাহের জায়গা নিয়ে সমস্যা আসছে, আমি একটি কথা বলবো আপনাদের, ঠিক রবি যখন আপনার ভাগ্যভাবে চলে যাবে কি না, ১৭ সেপ্টেম্বরের পর থেকে কিছুটা আপনার ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদেরকে কিন্তু পড়বে। এবার আসি আপনাদের একাদশপতি ভাগ্য হবে, চতুর্থপতি ভাগ্য হবে, অর্থাৎ আপনাদের সফলতা, আপনাদের সাকসেস আপনাদের বাড়বে। এবং বৃহস্পতি যেহেতু আপনার রাশি দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে কি না, আপনাদের খরচের জায়গাটা, ব্যয়ের জায়গাটা কিন্তু বাড়বে। যারা দূর যাত্রা করতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিছুটা হলে সাবধানতা অবলম্বন অবশ্যই করুন। এবং যারা শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা এই সকল জায়গাতে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল দিবে, কারণ শুক্রের প্লেসমেন্টটা আপনাদের ভালো রয়েছে। আকস্মিক অর্থপ্রাপ্তি, লটারি, ফাটকা থেকে কিন্তু এই মাসে আপনারা বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। মকর রাশি শনি সাড়ে সাথে আপনাদের চলছে এবং একদম শেষ চরণ। শনি আপনাদের যদি জন্মকুণ্ডলিতে শুভ থাকে কি না, এই শেষ চরণে শনি কিন্তু আপনাদেরকে দুহাত ভরে কিন্তু অর্থ আপনাদেরকে দিবে। এ মাসে আপনাদের মান সম্মান বৃদ্ধি কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কর্মক্ষেত্রের চাপ আপনাদের কিন্তু থাকবে, অর্থাৎ চাপটা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং আপনাদের এই মাসে বড় ধরনের কোনো সুযোগ আপনাদের আসতে চলেছে, কোনো জায়গা থেকে বড় ধরনের সুযোগগুলো কিন্তু আপনাদের এই মাসে কিন্তু আসতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং আপনি মকর রাশির মানুষ, আপনার এ মাসে বিশেষভাবে যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন, ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, আপনারা ফরেন থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। যারা এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ আসতে চলেছে। তবে একটি কথা বলবো, নিজস্ব ব্যক্তিগত জন্মছক দেখা দরকার, এটা একটা ইঞ্জিনিয়ারের রাশিফল, যদিও আপনাদের সাথে 100-এ 100 মিলবে না, কিন্তু 30-40% আপনাদের সঙ্গে কিন্তু মিলতে বাধ্য। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।